সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এএসএম টিভি আর আমি আপনাদের সাথে আছি জয়। আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আপনাদের এমন একজন প্রতিভাবান শিল্পীর সাথে পরিচয় করিয়ে দেব, চলুন পরিচিত করি। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি আমার নামটা বলতেন। আমার নাম মোহাম্মদ ইরশাদ আলী। আচ্ছা, আপনার পেশা কি? আমি পড়ালেখা করি এবং ছোট্ট একটা জব করি। কি জব বলেন, কি জব করেন? আমি কাজ করি হলো এনজিওতে। এনজিও? আচ্ছা, আপনি কি মাদ্রাসার স্টুডেন্ট? না, আমি মাদ্রাসার ছাত্র না। আচ্ছা, এই ইসলামিক গান গাওয়ার উদ্দেশ্যটা কি, আপনার কারণটা কি জানতে পারি? ইসলামিক গান আমার অনেক ভালো লাগে। আমি ছোটোবেলা থেকেই ইসলামিক গান অনেক ভালোবাসি, আমার ভিতর থেকেই অনেক ভালো লাগে গাইতে। আজকে আমাদের ইসলামিক কী গান উপহার দিলেন? আজকে আমি একটা গজল গাবো, বিদায়বেলা। ঠিক আছে, চলুন শুনি। কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নীরে চলে গেছে। কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নীরে চলে গেছে। আমিও তো পাবো না ছাড়া, পৌঁছে যাব জীবনের মোহনায়। বিদায় বেলা, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, এ প্রিয় রাসূল। ছিল কত আদরের মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মাজা। ছিল কত আদরের মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মাজা। সে খবর জানা, আমিও তো চলে যাব বেলায় বেলায়। বিদায় বেলা, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ইসলামিক গান আমাদের উপহার দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, এরশাদ ভাইয়ের ইসলামিক গান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে রাখবেন, তাহলে আমাদের প্রোগ্রামটা সবচাইতে আগে পৌঁছাবে আপনার কাছে।
ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ।